নমস্কার বন্ধুরা, বাঙালির ভালোবাসায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, না সুস্থ আছেন। আমি আমার চ্যানেলে আগের ভিডিওতে ফ্ল্যাক্সিডের একটা ড্রিঙ্ক বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো অনেকেই জানতে চেয়েছিলেন আর কিভাবে ফ্ল্যাক্সিড খেলে আমাদের বডি থেকে ফ্যাট অনেকাংশে কমে যাবে এবং রোগ ব্যাধি দূর হবে। তো সেই ফ্ল্যাক্সিড সম্পর্কে আমি কিছু বলবো, মানে ফ্ল্যাক্সিডের উপকারিতা কি আর কিভাবে খেলে এটা আমাদের শরীরে কাজে লাগবে, সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্ল্যাক্সিডের বাংলা নাম হচ্ছে তিসি বীজ। আর সেই প্রাচীনকাল থেকে শরীরকে সুস্থ আর রোগমুক্ত রাখতে এই তিসি বীজের জুড়ি মেলা ভার। মাত্র এক চামচ তিসি বীজ যদি আমরা রেগুলার আমাদের খাবারের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু শরীরে কোনো বড় রোগ ব্যাধি ধারে কাছেও ঘেঁষতে পারবে না। তবে প্রথমেই বলবো এই তিসি বীজ আমরা কিভাবে খেতে পারি, কিভাবে খেলে আমাদের শরীরে খুব তাড়াতাড়ি উপকার পাওয়া যাবে। তিসি বীজ কাঁচা না খাওয়াই ভালো। এই তিসি বীজকে সামান্য রোস্ট করে গুঁড়িয়ে নিয়ে স্টোর করে রাখা যেতে পারে। বাড়িতে রুটি বানাবার সময় আমরা যখন আটা মাখি, সেই আটার মধ্যে যদি এক চামচ করে তিসির গুঁড়ো দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের শরীরে ভীষণই সেটা কাজে আসবে। এছাড়া সকালে খালি পেটে এক চামচ তিসির গুঁড়ো গরম জলে মিশিয়েও খাওয়া যেতে পারে, তবে এর সঙ্গে একটু লেবু মিশিয়ে নিলে আরও ভালো ফল পাওয়া যায়। তবে এটা ঠিক যে শুধুমাত্র তিসির গুঁড়ো খেয়েই কিন্তু শরীরে মেদ কমবে বা সমস্ত রোগ প্রতিরোধ হবে, এটা মনে করা ভীষণই ভুল। সাথে সাথে আমাদের কিন্তু সঠিক খাদ্যাভ্যাস এবং কিছু শরীরচর্চা অবশ্যই করতে হবে। অনেকের মনে এটা আসতেই পারে যে তিসির বীজ আমাদের শরীরে ফ্যাট কমাতে কিভাবে সাহায্য করবে। আসলে তিসির বীজে ভরপুর মাত্রায় ফাইবার থাকে, আর এই ফাইবার জাতীয় খাবার খেলে পেট আমাদের অনেকক্ষণ ভরা থাকে, সেই কারণেই উল্টোপাল্টা খাবারের ইচ্ছাও আর হয় না। তবে তিসির মধ্যে যে শুধু ফাইবার থাকে তাই নয়, এর মধ্যে গুড ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিনে ভরপুর থাকে। ফ্ল্যাক্সিড নিলে আমাদের শরীরে কিন্তু অনেক রোগ দূর হয়, যেমন হৃদযন্ত্রকে সুস্থ রাখতে ফ্ল্যাক্সিড ভীষণ সাহায্য করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরলের মাত্রা অনেকখানি কমিয়ে দেয়, তাছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে। তাছাড়া কিডনি ভালো রাখতে আর নির্দিষ্ট কিছু ক্যান্সার প্রতিরোধ করতে তিসি বীজ কিন্তু ভীষণই উপকারী। এই তিসি বীজের উপকারিতা বলে শেষ করা যাবে না। এই তিসি বীজ আমাদের শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের চাহিদাও পূরণ করে, তাছাড়া ব্রেন পাওয়ারকে বাড়ায়। স্কিন ও চুলের ক্ষেত্রেও কিন্তু এই তিসি বীজ ভীষণ উপকারী। তবে তিসি বীজ কিন্তু বেশি মাত্রায় খাওয়া কখনোই ঠিক নয়। বেশি মাত্রায় খেলে পেটের প্রবলেম হতে পারে বা আদার্স অন্য কোনো সমস্যাও হতে পারে, যেমন ব্লাড প্রেশারের মাত্রা বিপদসীমার নিচেও নেমে যেতে পারে। তো তিসি বীজের মাত্রা কিন্তু এক চামচ, আমার মনে হয় সারাদিনে এক চামচের বেশি নেওয়াটা উচিত না। তো আমার কাছে কিছুটা তিসি বীজ ছিল, সেটা আমি আপনাদেরকে ড্রাই রোস্ট করে দেখাচ্ছি। একটা ফ্রাই প্যানের উপর তিসির বীজটা নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যারা নতুন বন্ধু আজ প্রথম আমার ভিডিওটা দেখছেন, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে সবার আগে। আর যারা পুরনো বন্ধু, প্রথম দিন থেকে আমার সাথে আছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই দেখুন, আমি ডাইরোস তিসি বীজটাকে মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি কৌটোর মধ্যে স্টোর করে রেখে দেব। এই ফ্ল্যাক্সিডের গুঁড়োটা আপনারা প্রত্যেক দিন সকালে খালি পেটে গরম জলের সাথে গুলেও নিতে পারেন বা অন্য কোনো খাবারের সাথে মিশিয়েও খেতে পারেন। তবে এটা খাওয়ার পর জল খাওয়ার পরিমাণটা কিন্তু অনেকখানি বাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু শরীরে অন্য কোনো প্রবলেম শুরু হতে পারে। তাহলে আজকের ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে আবার আগামী দিনে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আসি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। নমস্কার।